আলিমখলরে আপনারা গোটা পরাক্ততা আসাম আমি গর্ব করি আজকেও হয়েছে কাতল তলিত বৰ বর কিছু দুশ্চক্র আলিমখল আসেন যারা বান্ডার দেখায় যারা উঠিয়া নিজের একটা সুপারেন্ট প্রিন্সিপাল দাবি করেন একদিন এক জায়গা ই আলিমে কইন যে বরাখর আলিমখলে নাকিজে উঠিয়া মদ হাইয়া উঠেন আমি চ্যালেঞ্জ দিসলাম পঞ্চাশ লাখ টাকার বুড়ে যদি তাই আলি বরাকল মখল নাই আমি গর্ব করি আমার বরাকল মুসলমান আম জনতা তাকি লইয়া তলবুল আলি মখল যে আমার বরাকল একজন তলবুল আলিমে মদ খাওয়া তো দূরের কথা ইতায় গাঞ্জা পর্যন্ত খাই না ঠিক কিনা ভাই আর দূরে করি কৌ ঠিক আমি তাহলে পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়া হয়েছি তুমি যে নিজের মহক্রিক আলিম দাবি করো ও মহক্রিক আলিম তাকি তুথা বাইকেন বারোই দোকিলা যে বরাকর আলিম হলে মদ খাইয়া উঠো আমি চ্যালেঞ্জ দি যদি প্রমাণ করতে পারো আমি জাবির হোসেন আজকে স্টেজে ওয়াজ করতাম না সারি দেব তোমার যা থা বই আই পর্যন্ত জবাব আইছে এখন আমি আমার বড় আফর মুসলমান আমি গর্ব করি এই জন্য গোটা আসান তো त्रिपुरा আল্লাহ কোরআন লুয়ার আমার বড় আফর মুসলমান এখনো অন্যান্য জায়গাটা কি হাজার গুণ আমলি বেশি হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার যুবক ইঙ্গিত ওখানে মানে ইগন কলেজ ইউনিভার্সিটিতে গেল ওইথায় নামাজ পড়ে

আর্গুস দিয়া পড়িছে মাতার কাম ভাত ছলাই পড়িছে ইকি না আপনারা শুনতেছেন তাহবা এ আসে উঠিয়া কই দিলো তো খান আর উঠিয়া কইলা হয় মাত্র ঠিক আছে না বিবেচনা কই একজন ফাইজ বানাইয়া কত মানুষ অনু আশ্রিতে উবা আছে ও অঞ্চলের বাসাইল হাদিকাতুল উলুম মাদ্রাসা আছে ভাঙ্গামর কদরুল উলুম মাদ্রাসা আছে ইকানর সৈয়দপুর হাফিদিয়া মাদ্রাসা আছে শ্রীগউরি হাফিদিয়া মাদ্রাসা আছে বদরপুর দেওরাই টাইটেল মাদ্রাসা আছে কত তালেবারে পাইছে কত দিন গান জাহাওয়াত

তুমি তাই না খাওয়া সারিও বেটিয়া মায়া করব তুমি যেন বিড়ি খাওয়া সারিও বউ মায়া করব মহাব্বত করবো গর গেলা বুড় বুড়া গন্ধ লইয়া বেটিয়া দেখতে সারা বাটা গন্ধ লইয়া গর গেছো ও তো বাদ রান্দাত বসলি দার বইয়া ও তুইয়া গেছে কি বাদা হানজিতে সময় এক সাইডে ফেরা এক সাইডে জ্বলা আর এক সাইডে দরা ও খাও

দুই ইংরেজি আমি যখন খালাই সিনিয়র ইন্টারমিডিয়েট দিয়া এক মুরব্বী বেটি বয়স্ক বেটি বুর্গার ভিতরে আগর তো দুই টু পাটটা বুর্গা আসলো না আর সামনে দিয়া ভাই ডিসিপ্লিন এখন আসলো হ্যাঁ টেম্পার এখন আসলো সামনে দিয়া আয় বেটি বেটি খালি আর বুর্গার তোলে দিয়ে খালি তুমা আর আমি যাই আর বসে চুটি দিয়া হরু মানুষ তো মুটি মানুষ মনে করছি মনে হয় আগুন ধরে যে ক্লাউনি ফেলাইছি গাথ

যদি বিড়ির লইয়া গিয়া তুমি আল্লাহর কুদরতর কদম তসমি হাত আদায় কর ওই তসমি হাত আর দূরর কথা আল্লাহর রহমতিল্লা এমনকি দুর্গন্ধ লইয়াও যদি মসজিদের ভিতরে হামাও আর ওই খাসা দুর্গন্ধ লইয়া গিয়াও যদি তুমি শৈদা দিলাও ওই শৈদা গুণাকো কবুল হওয়া তো দূরর কথা আল্লাহর নবী মুহাম্মুর রসুল্লাহ

হতদাত বিড়ি আহিলা গেলা এল্লা কি বিড়ি খাইলে বালা খরি কুল্লি গড়গড়া খরিয়া মসজিদ হামাই কোরআন তিলাওত লাগলেও বিড়ি দুর্গন্ধ সারিয়া তিলাওত বইও রহমতর ফরিস্তা দাঁড়ায় এমন কি নবী যে ফরমাই বিড়ি দুর্গন্ধ লাইয়া মুখর মধ্যে খাসা ফিয়াজর দুর্গন্ধ লাইয়া যদি সকরা তেমু তো তুমি আটকিয়া তাহ মানুষে তোমার দ্বারা বইয়া যখন কলিমা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষ বীরীর দুর্গন্ধের কারণে তোমার দরবায়ত কলিমা দিয়া দেয়া যাইবা مگر رحمتর ফরিস্তা তোমার দি সিকিউরিটি যারা তাকবা এই বীরীর দুর্গন্ধের কারণে তোমার দরআ রহমতর ফরিস্তা যাইতা না আর মানুষের কলিমা দিবা এটাও তুমি হুনতা না বিনা কলিমা জমিন তাকেই পায় শোন এখন জুবিন লা এল্লা কি ভাই এখন বিড়ি তিয়া সিগারেটো খাড়াই দিছে হা না সিগারেটো খাইও না এইগুলা আমরা লাগি শুভা খাই না আমরা ইমান ডাক তো আমরা সব খামো ইমানেই খাম তাক তো কার্যকলাপ থাকতো আমরা যেখানো যাও ইমানেই আদর্শ থাকতো তো আমরা ঠাই আজ নাই আমরা ঠাই টুটেলি নাই মহাব্বত মায়া ভালোবাসা শুধু প্রণিত্যর লোকে দেখানি জানো তুমি তাই এক ভেঠা মানুষের মহাব্বত ধরা জানো এক অসহায় মানুষের দুর্বলতা মানুষের মহাব্বত ধরা জানো না অথচ ইসলামের মূল আদর্শ হইল এক বেমারী অসুস্থ দুর্বল মানুষের যদি দেখানো ভাও তার খবর লোক গিয়া নবীর এক অসুস্থ মানুষ তোমার এলাকার তাকে যাও বিস্কুটের মশা লিয়া যাও তারে গিয়া দেখো নবীর